আপনারা যে সমস্ত কৃষকরা মান্ডিতে ধান বিক্রি করেন তাদের ক্ষেত্রে কিন্তু দারুন একটা আপডেট এসেছে এবার থেকে কিন্তু আপনাদের যারা কিষান মান্ডিতে বা ধান বিক্রি করেন তারা যারা এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারেনি বা যারা এখনও পর্যন্ত ধান বিক্রি করার জন্য আপনারা করতে পারেন না রেজিস্ট্রেশনের জন্য তারা কিন্তু এবার অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং যাদের অনলাইন রেজিস্ট্রেশন করা আছে তারা কিন্তু কবে ধান বিক্রি করতে পারবেন তার একটা শিডিউল বা টাইম আপনারা কিন্তু ডেটটা কিন্তু অনলাইনের মাধ্যমে সেট করতে পারবেন এবার থেকে কিন্তু আপনাকে কোথাও গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে মান্ডিতে গিয়ে আপনার কিন্তু সরাসরি অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং ধান বিক্রির জন্য যে ডেটটা সেটাও কিন্তু আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে ফিল আপ করতে পারবেন মানে রেজিস্ট্রেশন প্রসেস থেকে আরম্ভ করে যারা আগেবার অ্যাপ্লাই করেছিলো তাদের যে ধান বিক্রি করার ডেট সেটাও কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে সেট করতে পারবেন বাড়িতে বসে তো কীভাবে করবেন তার জন্য কিছু কন্ডিশন রয়েছে সেই কন্ডিশন আপনাদের বলবো এবং কীভাবে ডেট সেট করবেন বা রেজিস্ট্রেশন করবেন সেটাও কিন্তু আপনাদের আমি বলবো তো ভিডিওটি আজকে খুব ইন্টারেস্টিং হতে চলেছে বা ইম্পর্টেন্ট হতে চলেছে ভিডিওটি অবশ্যই দেখবেন চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনাদের যদি রেজিস্ট্রেশন করতে চান তাতে সরাসরি আপনাদের ওয়েবসাইটে চলে আসতে হবে যে ওয়েবসাইটটা লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই লিঙ্ক এখানে দিতে পারছেন এই লিঙ্কে ক্লিক করে ডাটা কিন্তু আপনার এই পেজে চলে আসবেন এই পেজে আসার পরে আপনাদের সামনে কিন্তু একটি পেজ সরাসরি কিন্তু এখানে ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন একটা ডিটেলস এখানে জিনিস বলা রয়েছে যে আপনি কি ধান বিক্রির জন্য রেজিস্ট্রেশন করছেন করিয়েছেন তাহলে আপনি নতুন খারিফ শস্য যেটা দু হাজার বাইশ তেইশ তাহলে আপনি কি আগামী পনেরোই অক্টোবর দু বাইশ ধান বিক্রির জন্য নিজেই নিজের শিডিউল করতে পারবেন মানে যদি আপনি যদি নতুন খারিফ শস্য আপনি যদি রেজিস্ট্রেশন করতে চান মানে আপনার যদি নাম শিডিউল না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি যদি রেজিস্ট্রেশন করতে চান তাহলে কিন্তু আপনাকে সতেরোই অক্টোবর দু হাজার বাইশ থেকে কিন্তু আপনি অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং ডেটটিও সিলেক্ট করতে পারবেন কোন ডেটে আপনি ধান বিক্রি করতে চাচ্ছেন যদি আপনার আগে থেকে রেজিস্ট্রেশন করা হয়ে থাকে তাহলে আপনি সেই ডেট শিডিউল চুজ করতে পারবেন কোন ডেটে আপনি ধান বিক্রি করতে চাচ্ছেন সেটা হচ্ছে পনেরোই অক্টোবর মানে পনেরোই অক্টোবর থেকে যারা কিষান মান্ডিতে ধান ধান বিক্রির জন্য রেজিস্ট্রেশন অলরেডি করে রেখেছেন আগের বছরে তাদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ধান বিক্রির ডেটটিকে আপনাকে অনলাইনে শিডিউল করতে হবে যেটা হচ্ছে পনেরোই অক্টোবর থেকে আরম্ভ হচ্ছে আর যারা এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারেননি তারা সতেরো তারিখ থেকে অনলাইন অনলাইনের মাধ্যমে তারা রেজিস্ট্রেশন করতে পারবেন ডেটটিও শিডিউল করতে পারবে যেটা কিন্তু এখানে টাইম শিডিউল উঠছে দেখতে পাচ্ছেন মানে টোটাল দিন পর থেকে আপনারা কিন্তু এই অনলাইনে কাজটি করতে পারবেন তো এই অনলাইনে কাজটা করতে গেলে কিছু কন্ডিশন রয়েছে কারা কারা করতে পারবে সেটা আপনাদের আমি বলে দিচ্ছি তো এখানে একটা নোটিশের মাধ্যমে জানানো রয়েছে দেখতে পাচ্ছি ওপরে বলছে সেলফ শিডিউলিং ফর দ্য প্যাডি পার্চেস ডেট ফার্মার মানে কৃষকের তারা ধান ক্রয়ের তারিখে স্বভূর্তি তালিকা করুন এখানে কিছু কন্ডিশনার বলে দিয়েছে যে নিবন্ধিত কৃষকেরা এখন ধান বিক্রির জন্য নিজেরাই তারিখ ঠিক করতে বা স্বতালিকাভুক্তি করতে পারবেন নিবন্ধিত ধান বিক্রি ও তারিখে নির্ধারণ দুটি পৃথক কাজ নতুন কৃষকেরা প্রথম নিবন্ধিত সম্পন্ন করবে তারপর নিবন্ধিত কৃষক হিসাবে তার উপলব্ধ তারিখ বেছে নিতে পোর্টাল একটি সময়সূচি ঠিক করতে পারবে মানে আগে প্রথম রেজিস্ট্রেশন করতে হবে আপনাদের যারা আগেবার রেজিস্ট্রেশন করেন না কিন্তু বারবার বলছি যারা আগেবার রেজিস্ট্রেশন করেননি তাদের কিন্তু অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে এবং অনলাইনের মাধ্যমে আপনার ডেট চুজ করতে পারবেন কোন ডেটে আপনি ধান বিক্রি করতে চাইছেন এবং যারা আগেবার রেজিস্ট্রেশন অলরেডি করা আছে বা তারা ধান বিক্রি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে শুধুমাত্র শিডিউলটিকে করতে হবে কোন ডেটে আপনি ধান বিক্রি করতে চাচ্ছেন তার জন্য কিছু বৈশিষ্ট্য রয়েছে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে এখন যে কোনো কৃষকের ধান বিক্রি আগে সময়সূচি ঠিক করা বাধ্যতামূলক মানে এখন ধান বিক্রি করতে গেলে আপনি কিষাণ মান্ডিতে ডাইরেক্ট ধান নিয়ে চলে গেলে হবে না আপনাকে ধানের একটা শিডিউল করতে হবে যে এই ডেটে আমি ধান বিক্রি করতে চাইছি সেই ডেটটিকে আপনাকে চুজ করতে হবে অনলাইনের মাধ্যমে দু নম্বর যেটি বলেছে কৃষকরা তাদের সময়সূচি নিজেরাই কিন্তু ঠিক করতে পারবেন উপযুক্ত উপযুক্ত কর্তৃপক্ষ নির্ধারিত সময়সীমা সাপেক্ষে মানে কৃষকরা তাদের সময়সূচি নিজেরাই ঠিক করতে পারবেন কর্তৃপক্ষ কোনো প্রকার সর্বোচ্চ সীমা একটা লিমিট করা থাকবে যে এতদিন পর্যন্ত আপনি ধান অনলাইনের মাধ্যমে বুক করতে পারবেন যে ডেটটিকে তারপর তিনি বলে যেতে পারছেন ক্রয় আধিকারিক ও বিত বিতরণ আধিকারিক প্রতিদিন মাত্র পাঁচটি সময়সূচি ঠিক করতে পারবে জরুরি তৎপরের জন্য আপনি যদি সেই ডেটে যদি ধান বিক্রি করতে আপনার প্রবলেম হয়ে থাকে তাহলে আপনার ওই যে ক্রয় যে ধান কিনছে তাদের হাতে টোটাল পাঁচটা দিন থাকবে আপদকালীনের জন্য মানে জরুরি ইমার্জেন্সির জন্য পাঁচটা দিন পাবেন সেই পাঁচটি দিন কিন্তু আপনি কিন্তু চুজ করে দেবেন যদি আপনার ধান বিক্রি ইমার্জেন্সি থাকে তারপর বলেছে কিন্তু কৃষকরা স্পোর্টস লটের প্রাপ্যতা স্বাক্ষর সাপেক্ষে পরবর্তী পনেরো দিনের জন্য তার জেলার মধ্যে যে কোনো ক্রয় কিন্তু বেছে নিতে পারেন মানে আপনি যদি রেজিস্ট্রেশন করে নিয়ে থাকেন তা রেজিস্ট্রেশনের পনেরো দিনের মধ্যে কিন্তু আপনি জেলার বিভিন্ন জায়গা থেকে আপনি ধান বিক্রি করতে পারেন মানে মান্ডিতে পনেরো জেলার যে কোনো মান্ডিতে আপনি ধান বিক্রি করতে পারবেন যদি আপনার রেজিস্ট্রেশন করা থাকে যদি কৃষক নির্ধারিত দিনে তা ধান বিক্রি করতে ব্যর্থ হন তবে তিনি আবার সময়সূচি ঠিক করতে পারবেন কিন্তু পর পূর্ববর্তী সময়সূচি তারিখে দশ দিন পর যদি দেখা যায় আপনি অনলাইনের মাধ্যমে একটি ডেট চুজ করেন সেই ডেটে আপনি ধান বিক্রি করতে পারলেন না কোনো কারণবশত তাহলে আপনি কিন্তু পরের দিন সে ধান কিন্তু বিক্রি করতে পারবেন না টোটাল আপনাকে কিন্তু দশ দিন ওয়েট করতে হবে যদি আপনি একটি ডেট চুজ করেন সাপোজ যদি আপনি আজকে ধরুন ছ তারিখে একটি ডেট চুজ করলেন আপনার ধানের ডেট হয়েছে ছ তারিখে আপনি ডেটটি দিতে পারলেন না ধানটা তাহলে আপনাকে টোটাল ছয় তারিখ থেকে দশ দিন আপনাকে ওয়েট করতে হবে দশ দিন পর আপনি আবার নতুন ডেট আপনি কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে পারবেন তারপর যেটি বলেছে সফল নিবন্ধীকরণ বা রেজিস্ট্রেশন এর পরে সময়সূচি ঠিক করে এখন থেকে বাধ্যতামূলক নয় যাই হোক নিবন্ধীকরণ বা রেজিস্ট্রেশন করার পরে কৃষক সময়সূচি বেছে নিতে পারেন মানে রেজিস্ট্রেশন হয়ে গেলে কিন্তু আপনি যে ধান বিক্রি করতে পারেন এমনটা নয় আপনাকে ওয়েট করতে হবে মানে স্লট বুকিং আপনাকে থাকতে হবে স্লট বুকিং হলে কিন্তু আপনি সেই বুকিং করে নিতে হবে আপনি কিন্তু ধান বিক্রি করতে পারবেন এবার যেটা মেন বিষয় আপনি কীভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করবেন বা ডেট স্লট বুকিং করবেন তার জন্য আপনি এই ওয়েবসাইট আসবে ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশেন মধ্যে দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে আপনি এই পেজে পৌঁছাতে পারেন আশা করি উপর দিকে স্কল অপ করে এখানে অপশন থাকবে কি ফার্মার সেলফ রেজিস্ট্রেশন বা অপশন রয়েছে বা ট্যাব রয়েছে এই অপশনটা আপনাকে সিম্পলি ক্লিক করতে হবে তো এই অপশানে ক্লিক করলে আপনার সামনে একটি পেজ সরাসরি কিন্তু আপনার সামনে কিন্তু এখানে ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন যে বলেছে পার্সোনাল ডিটেলস ফার্মার এখানে আপনাকে ভোটার কার্ডের নাম্বার দিতে হবে যে ভোটার কার্ডের নাম্বারটা আপনি আছে আপনার ভোটার কার্ডের নাম্বারটা আপনি দেবেন এবার ভ্যালিটের অপশনে ক্লিক করলে ভোটার কার্ড ডিটেলস কিন্তু আপনার সামনে এখানে শোয়ে যাবে যদি আপনার আগে বছর রেজিস্ট্রেশন করা থাকে তাহলে কিন্তু আপনাকে এই ভোটার কার্ডের নাম্বার দিলেই কিন্তু আপনার সমস্ত ডিটেলস চলে আসবে যদি আপনার কৃষক বন্ধু অ্যাপ্লাই করা থাকে তাহলে কিন্তু আপনার সমস্ত ডিটেলস কিন্তু এখানে কিন্তু চলে আসবে তারপর দেখতে পাচ্ছেন আধার নাম্বার আপনাকে চা হবে আর অবশ্যই বলে রাখি আধার কার্ডের সঙ্গে অবশ্যই আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে কারণ এখানে ই কেওয়াইসি হবে দেখতে পাচ্ছেন কি কি নাম্বারটা দেওয়ার পরে আপনি ইকোয়াস এতে ক্লিক করলে আপনার কিন্তু আধার কার্ডের নাম আছে বা ইকোয়েস আছে কিন্তু কমপ্লিট হয়ে যাবে অবশ্যই কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং এখানে আপনাকে একটা মোবাইল নাম্বার দিতে হবে সেটি আপনি ওটিপি ভেরিফিকেশন করতে হবে ওটিপি দেবেন এবং এখানে ও বসে ভ্যালিডিটি ভ্যালিডিট ওটিপিতে ক্লিক করতে হবে তারপর আপনি জেন্ডার চুজ করবেন মেল না ফেয়াল চুজ করবেন কাস্ট চুজ করবেন এবং এখানে আপনার ফাদার্স নেম বা মাদার্স নেম লিখতে হবে রিলেশন কি সম্পর্কে ফাদার্স মাদার এটা লিখতে হবে ডে ডিস্ট্রিক্ট আপনাকে চুজ করতে হবে ব্লক চুজ করতে পারেন বা মিউনিসিপ্যালিটি চুজ করতে পারেন গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড আপনি চুজ করে নেবেন ভিলেজ আপনি কোন গ্রামতে বসবো সেটি আপনি লিখবেন পিন পিনকোড এখানে লিখবেন এবং সেন্টার কোন সেন্টারে আপনি ধান বিক্রি করতে চাচ্ছেন সেটিকে আপনাকে চুজ করতে হবে এবার যদি আপনার যদি এই ভোটার কার্ডটি আপনি যদি কৃষক বন্ধুদের সুবিধা সুযোগ সুবিধা পান কৃষক বন্ধু টাকা পান তাহলে আপনি ভোটার কার্ডের নাম্বারটা দিলে কিন্তু অটোমেটিকলি এই যে আপনার কত পরিমাণ জমি রয়েছে সেটা কিন্তু নিচের ঘরটি কিন্তু আপনার ফিল আপ হয়ে যাবে যদি আপনার কৃষক বন্ধুর প্রকল্পে টাকা পেয়ে থাকেন সে ডিটেলসটি আপনাকে দিতে হবে না অটোমেটিক এটা ফিল হয়ে যাবে যদি না ফিল আপ করে থাকেন কৃষক বন্ধু না টাকা পেয়ে থাকেন তাহলে কিন্তু কৃষক বন্ধু ছাড়া আপনি ভোটার কার্ডের নাম্বার দিলেন এবং আপনাকে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে যে ডিস্ট্রিক্ট আপনার বা যে মৌজা আপনার জমি রয়েছে ব্লক চুজ করবেন মৌজা নাম্বার চুজ করবেন মৌজা নেমটা অটোমেটিক এখানে চলে আসবে মৌজার নেম এখানে লিখতে হবে ক্ষতের নাম্বার দাগ নাম্বার ল্যান্ড এরিয়া কতটা এবং ওনারশিপ আপনি নিজের নাম ভাগছে সেটা লিখতে হবে এরকম করে আপনার যতগুলো দাগ থাকবে এই প্লাস এখানে ক্লিক করে আপনি কিন্তু সেগুলোকে অ্যাড করতে পারবেন যদি আপনার কৃষক মতো নাম থাকে তাহলে কিন্তু সেটা ফিল করার দরকার অটোমেটিকাল একারটা ফিল আপ হয়ে যাবে যদি না থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এই ঘরটি ফিল আপ করতে হবে এবং ব্যাংকের ডিটেলস আপনাকে এখানে লিখতে হবে আইএফসি কোড আপনার লিখবে যে ব্যাঙ্ক আপনি টাকা নিতে চাইছেন আপনার ধানের বিক্রি টাকা ব্যাংকের নামও আপনাকে এখানে লিখতে হবে ব্রাঞ্চের নাম এখানে লিখবেন অ্যাকাউন্ট টাইপ সেভিংস না তারপর এইটা চুজ করবেন অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখবেন অ্যাকাউন্ট নাম্বারটা রিএন্টার করবেন এবং আপনার অ্যাকাউন্টে সিঙ্গেল অ্যাকাউন্ট না জয়েন্ট অ্যাকাউন্ট সেটা লিখবেন এবং সেকেন্ড অ্যাকাউন্ট হোল্ডার যদি আপনার জয়েন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে সেকেন্ড হোল্ডার নেম আপনি এখানে লিখবেন এবং সেকেন্ড হোল্ডার সঙ্গে আপনার কি সম্পর্ক সেটি আপনি এখান থেকে লিখে নেবেন লিখে নেওয়ার পর আপনাকে এখানে টোটাল চারটে ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে স্ক্যান করে যেটা ফার্মারের ফটো আপনাকে আপলোড করতে হবে ভোটার কার্ড বোথ সাইডে আপনাকে আপলোড করতে আপলোড করতে হবে এবং ল্যান্ডের মানে পরে আপনাকে আপলোড করতে হবে ব্যাংকের পাসবই আপনাকে আপলোড করতে হবে এবং এখানে একশো কেবির মধ্যে জেপিজি ফাইল আপনাকে আপলোড করতে হবে তারপর এখানে সাবমিট খতি অপশনে ক্লিক সাবমিট অপশন ক্লিক করলে আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে তো রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে স্লট বুকিংয়ের জন্য সেই রেজিস্ট্রেশন নাম্বারটি আপনি নোট করে রাখবেন নোট পর এখানে আপনি যখন আবার সেলফ শিডিউল অপশানে ক্লিক করবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানে যখন আপনার ব্যাকে গিয়ে যখন এই যে সেলফ রেজিস্ট্রেশনে যাবেন এই ফিল আপ করার পর নিচে আপনি সেলফ ফার্মার শিডিউলি আপনি যে ধান বিক্রির ডেটটা নিতে চান সেই অপশানটা আপনাকে এখানে ক্লিক করতে হবে এই অপশনে ক্লিক করলে আপনার সেন আপনাকে সেই রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে যে যে ফিল আপ রেজিস্ট্রেশন করার সময় আপনি রেজিস্ট্রেশন নাম্বারটি পেয়েছেন সে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি এখানে বসাবেন ক্যাবটা যদি শো হচ্ছে ক্যাপচারে ফিল আপ পর সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করলে আপনি যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে সে ওটিপিটি গরপে বসিয়ে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার নাম এখানে সরাসরি চলে আসবে এখানে তারপর চাষির নাম চলে আসবে মোট ধান কত বিক্রয় করছে সেটি আপনার চলে আসবে এবং ধান ক্রয়ের শেষ তারিখ মানে কতদিন পর ধান ঢাবে সেটি আপনি চুজ করবেন এবং শিডিউলের তারিখ এখানে সবটা ডিটেলসটা মেনে নেওয়ার পর এখানে কনফার্ম এবং প্রসিড অপশান আপনাকে ক্লিক করতে হবে কনফার্ম অপশানে ক্লিক করলে আপনার সামনে ডিটেলসে চলে আসবে আপনি যে জেলা থেকে ধান বিক্রি করতে চাইছেন ধান ক্রয় করেছেন সেই জেলার নাম এখানে চলে আসবে এবং ধান ক্রয় ব্লক আপনার এখানে চলে আসবে এবং ধান ক্রয় কেন্দ্র কেন্দ্রের নাম এখানে চলে আসবে তারপর এখানে ডেটটি চুজ করতে হবে ক্যালেন্ডার থেকে এখানে আপনি ডেটটা চুজ করে নিতে পারবেন চুজ করার পরে সাবমিট অপশান আপনাকে এখানে ক্লিক করতে হবে সাবমিট অপশানে ক্লিক করলে আপনার সামনে এখানে দেখতে পাচ্ছেন অপশান চলে আসবে যেগুলো আপনার লাল রয়েছে সেগুলো কিন্তু আপনার এখানে বুকিং হয়ে গেছে অলরেডি মানে এখানে বুক নেই বা হতে পারে কোনো সরকারি ছুটি সেটা কিন্তু এই লাল কালি দিয়ে মার্ক করা থাকবে আর নীল কালি যেগুলো রয়েছে বা নীল বা গ্রিন সেগুলো কিন্তু আপনার স্লট খালি রয়েছে আপনি চাইলে এখান থেকে যে কোনো ডেট আপনি চুজ করতে পারবেন এই লালগুলো হচ্ছে আপনার কোনো সরকারি ছুটি বা হয় হতে পারে কোনো ধান নেই এই স্লটে বুকিং হয়ে গেছে আর নীলগুলো হচ্ছে আপনি নতুন করে আপনি এখান থেকে শিডিউলিং করতে পারবেন বা নতুন ডেট কিন্তু নিতে পারবেন মানে এই নীলগুলো হচ্ছে আপনার ডেট নেওয়ার জন্য তারিখ এইভাবে কিন্তু আপনি স্লট বুকিং করার পর আপনাকে কিন্তু এখানে নিতে পারছেন সাবমিট করার পর আপনার কিন্তু এরকম একটা নাম্বার চলে আসবে এখানে আপনার পুরো স্লিপটি এই স্লিপটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন নিচে দিতে ডাউনলোড বা প্রিন্ট অপশন থাকবে এই ডাউনলোড অপশন থেকে প্রিন্ট করে নিলেই আপনাকে রিসিউ কপি ডেভাবে মানে এইটিকে প্রিন্ট করে আপনাকে পার করতে হবে এই প্রিন্টটি আপনি যেদিন আপনার ধান বিক্রির ডেট নিয়েছেন সেই ডেটে আপনাকে কিন্তু এই কাগজটিকে আপনাকে কিন্তু নিয়ে যেতে হবে এবং সঙ্গে মোবাইলটিকেও নিয়ে যেতে হবে তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু স্লট বুকিং করতে পারবেন এখন ক্ষেত্রে কিন্তু এবারে আর ধান বিক্রির জন্য কিন্তু আপনাকে ও কোথাও রেজিস্ট্রেশন করতে হবে না আপনি অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন যারা আগেবারে ধান এখনও দিতে পারেননি নতুন রেজিস্ট্রেশন করবেন তারা অনলাইনে করতে পারবেন এবং স্লট বুকিংও অনলাইনে করতে পারবেন কবে ধান বিক্রি করছেন এবং যারা আগের বছর রেজিস্ট্রেশন করা আছে এবার থেকে তারা ধান বিক্রির ডেট নেবেন তার ধান বিক্রির ডেট কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে সেটি করতে পারবেন তো এই ছিল আপডেট ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক করবেন চ্যানেলের নতুন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টিএস ফিফটিন ক্রিয়েশন চ্যানেলের সাথে সদা সর্বদা Zuru had ben